কাছাড়ের ডলু লালবাগ চা বাগানের চা গাছ উচ্ছেদ করে বিমানবন্দর স্থাপনের বিরোধিতা ডলুতে সীমাবদ্ধ নয়। গোটা আসাম জুড়ে চা শ্রমিকদের সাথে বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ করছে, এখন তা অন্যান্য চা বাগানেও ছড়িয়ে পড়েছে। এবারে চা গাছ উপরে বিমানবন্দর স্থাপনের বিরোধিতায় সোচ্চার হল চন্দ্রনাথপুর বিক্রমপুর চা বাগানের শ্রমিকেরা। তাদের প্রশ্ন, সরকারি কোনো প্রকল্প এলে চা বাগানের জমি অধিগ্রহণের এত মানসিকতা কেন? এতে দিন দিন কর্মহীনতায় ভুগছে শ্রমিকেরা। এমন প্রবণতা বন্ধ করতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা, এমনকি প্রয়োজনে সমস্ত আসামের শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অখিল কর্মকার, প্রেমলাল বাগতি, মুক্তি নায়ক, গণেশ নুনিয়া প্রমুখ। চা বাগানে ডলু বাগান সম্বন্ধে আমরা প্রতিবাদ আন্দোলন করছি, সেই কারণ করছি যে আজকে সরকারি যখনই কোনো একটা প্রতিষ্ঠান যখন আসে, কোনো একটা যখন ইন্ডাস্ট্রি বানাতে হয়, তখন চা বাগানের মাটির উপরে ওরা নির্মাণ করার জন্য চেষ্টা করে। আজকে শিলিগুড়িতে আমরা যেটা আমাদের শিলিগুড়িতে যেটা গুঙ্গুর মেডিকেল হয়েছে, সেটা আমাদের চা বাগানের উপরে, NID যেটা হয়েছে সেটা আমাদের চা বাগানের উপরে মাটির উপরে, যেটা ইউনিভার্সিটি হয়েছে সেটা আমাদের চা বাগানের মাটির উপরে, কুম্ভীগ্রাম যেটা এয়ারপোর্ট হয়েছে সেটা চা বাগানের মাটির মধ্যে, আজকে যেটা ডলু বাগানে যেটা হতে চলছে সেটা আমাদের চা বাগানের মাটির উপরে। তো আজকে দেখা যাচ্ছে যে সরকার আমাদেরকে 200 বছর আগে এনেছিল এখানে, ব্রিটিশ সরকার আমাদেরকে এনেছিল এখানে, আমাদেরকে বলেছিল চা শ্রমিককে যে তোমাদেরকে স্থায়ী জায়গা দেওয়া হবে, তোমাদের রুটি রোজগার দেওয়া হবে। এবং বর্তমানে যে সরকার, মোদি সরকার, তিনিও বলছে বেটি বাঁচাও, বেটি পড়াও, মাটি বাঁচাও। তো আজকে চা শ্রমিকদের যে উপর যে অত্যাচার চলছে, আজকে ডলু বাগানে যে চা গাছ উচ্ছেদ করা হচ্ছে, সেটা কি মাটি বাঁচা হচ্ছে, বেটি বাঁচা হচ্ছে? আমাদের ছেলে মেয়েদেরকে ওরা লাঠি মেরে ধাক্কা মেরেছে পুলিশ প্রশাসন, ওরা কি আমাদেরকে কোথায় ন্যায় দিল? আজকে আমরা ভাবতে পারবো যে আমাদের জন্য সরকার এখনও হয়তো নিশ্চয় চা বাগানের জন্য নেই, সেই জন্য আজকে আমাদের জন্য এই উপর এই এত বড় অন্যায় অত্যাচার চলছে। কারণ আমরা আজকে চা শ্রমিকদের যে ভূমিহীন অবস্থা হয়ে আছি, বিগত দিনেও ছিল, আমরা এখনও হয়ে আছি। তো আজকে আমাদের জন্য সরকার কী করছে? খালি ভোটের জন্য কি আমরা অধিকার, না আমাদের কোনো আরও অন্যান্য অধিকার আছে? আজকে চা শ্রমিকের যে এখন আমাদের চা শ্রমিকের যত আন্দোলন চলছে, এটা যেমন সরকারের কাছে আমরা মানছি না, আর আমাদের সরকারের সব কিছুটা দেখে যাতে লাগবে, করে যাতে লাগবে। এই আমাদের চা বাগান আমাদের লাগে খানদানি বাগান, আমরা মা বোনরা সব আমাদের খানদানি এই জায়গায় সবটাই বসবাস করছে, আর এখন হঠাৎ যদি তারা চারা গাছ তুলে নেয় তো আমরা কোথায় যাব, কে দেখবে আমরাকে? সরকারের অপেক্ষায় তো আমরা আছি যে সরকার দেখবে আমরাকে, খালি আমরা ভোটের তালিকার মানুষ আর এমন কিছু নাই। আর এই জায়গার কামার লাগিন আমাদের চা শ্রমিকের চা বাগান উঠাই দিচ্ছে, এটা আমরা কোথায় যাবো, কে নিবে আমাদের জিম্মা ভার? কালাইন থেকে আব্দুল সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা NN দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা NN দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।